আমি একটি কথাই বলবো রাত দিন পরিশ্রম করে এই মাধবদি পৌরসভা আওয়ামী লীগকে তিল তিল করে গঠন করে আজকে মাধবদি পৌরসভা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়েছি আমি চেষ্টা করেছি আমি যখন 2014 সালের নির্বাচনে নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক হই এবং আল্লাহ সালাউদ্দিন সাহেব আমার সভাপতি থেকে আমরা দুইজন মিলে এই মাধবদি পৌরসভা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত করেছিলাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা জানেন আমি আমার পৌরসভা আওয়ামী লীগের সভাপতিকে অনুমতি নিয়ে কিন্তু আমি প্রোগ্রাম নিয়েছি কিন্তু আমি আসলে কষ্ট একটি কথা আজকে আপনাদেরকে বলবো এই সালাউদ্দিন ভাই যখন ওনারা আমাকে পদ সভাপতি পদ চলে গিয়েছিল আমি কিন্তু এই কামরুল ভাইকে ধরে আজম ভাইকে ধরে ওনার সেই আহ্বায়কের পদ সভাপতি পদ ফিরিয়ে দিই যখন আবার মাধবদি পৌরসভা আওয়ামী লীগের কমিটিকে ভেঙে দিল তখনও কিন্তু আমি এই সালাউদ্দিনকে কার যেতে পারিনি অসুস্থ মানুষ এরপরে কিন্তু আমি ওনাকে সেই সভাপতি পদ এনে ওনাকে সম্মানিত করেছি আমি আমার দায়িত্ব পালন করেছি আমি শুধু একটি কথা আমার সভাপতিকে বলবো আজকে আপনি এখানে আসেননি কিন্তু আপনার অনুমতি নিয়েই কিন্তু আমি এই অনুষ্ঠানটি করেছি আপনার অনুমতি নিয়েই আমি মিটিং দিয়েছি আজকে যারা আপনার কে ব্যর্থিত করেছে যারা আপনার পদ পদবি নিয়ে গিয়েছিল আজকে আপনি তাদের সাথে চলে গিয়েছেন আমার কোনো দুঃখ নাই মাধবদীর মানুষের কাছে মাধবদীর জনগণের কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আপনার বিবেকের কাছে সকলের বিবেকের কাছে আমি শুধু একটি কথাই বলবো আপনার বিবেক যদি মনে করে যে আপনি কাজটি ভালো করেছেন তাহলে আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই প্রিয় নেতৃবৃন্দ আজকে এই 15 আগস্টের অনুষ্ঠানে শুধু একটি কথাই বলবো আজকের এই সুখকে সত্যিতে পরিণত করে আগামী দিনে এই নরসিংদী সদরে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যাকে নৌকা দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আবারও বাংলার মসজিদে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করে এই বাংলাদেশকে একটি উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রে এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা ওনার সাথে সারথি হয়ে আমরা থাকতে চাই আমরা চাই এই 15 আগস্ট যারা গড়িয়েছে এই বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী আমরা তাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতার পক্ষে শক্তির বাংলাদেশ এখানে কোনো রাজাকার আলবদর আল সামসের কোনো জায়গা হবে না